আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এই যে সুপার সুশির যে ইয়ারডবটা দিয়েছিলাম আমরা মোটামুটি অনেকদিন আগে দিয়েছিলাম এখানে আপনাদের মোটামুটি অনেকগুলো টোকেন আছে এখানে যদি আমি দেখাই আমার মোটামুটি ছয়শো মিলিয়ন প্লাস টোকেন আছে এই টোকেনগুলো ফুল্লি আনলক হয়ে গেছে যে এখানে দেখেন হান্ড্রেড কিন্তু ডে চলে গিয়েছিল হান্ড্রেড ডে কিন্তু এটা শেষ হয়ে গেছে দ্যাট মিনস আমি ফুললি মোটামুটি আমার টোকেন এখানে ক্লেম করতে পারবো এই টোকেনটা আমরা ক্লেম করবো এবং কি সেল করবো সব লাইভ প্রসেস আপনাদের দেখাবো যারা জয়েন হয়েছিলেন তারা জাস্ট ভিডিওটা দেখেন দেখে এখান থেকে আপনার যে টোকেনগুলো আছে ওগুলো জাস্ট ক্লেম করে এগুলো সাথে সাথেই ইনস্ট্যান্ট সেল করে দিতে পারবেন তো ভিডিওটা ফুল কন্টিনিউ করেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তার জন্য ফার্স্ট কি করতে হবে আপনার যে এই যে সুপার শুশির গেমটা আছে এটাতে ঢুকতে হবে তার আগে আপনার এখানে আরেকটা কাজ করতে হবে আপনার ব্লাস্টের ইথ লাগবে তো ব্লাস্টের ইথ একদম চিপেস্ট কস কস্টে কোন থেকে নিতে পারবেন সেই বিষয়টা আগে দেখাচ্ছি তার জন্য আপনাকে যে কোনো একটা ডেস্ক ইউজ করতে হবে তো আমি একটা ডেস্ক আপনাদের মেনশন করে দিচ্ছি তো আপনি ব্লাস্টেড ইথ নেওয়ার জন্য আপনি কি করবেন আপনার ইথেরিয়াম লেয়ার টু এর যে কোনো আপনি ইথ আপনার ওয়ালেটে ডিপোজিট করবেন যে কোনো ওয়ালেটে ডিপোজিট করবেন আমি যেটা রিকমেন্ড করব আপনি বেজিত ডিপোজিট করুন আপনি যদি বাইনান্স থেকে বেজিত উইথড্র করেন আপনি তিন ডলারের মধ্যে উইথড্র করতে পারবেন 3 ডলার সাড়ে তিন ডলারের মধ্যে তিন সেন্ট খরচ হবে তো ওই বেজিত যদি আপনি বেজিত থেকে বেজিত থেকে যদি আপনি ব্লাস্টেড ইথ করেন তাহলে আপনি চিপার করতে পারবেন আমি এখানে ইউজ করতেছি হলো আমার বিট গেট ওয়ালেট আপনি ম্যাটামাস থেকেও করতে পারবেন যে কোনো জায়গা থেকে করতে পারবেন তো ব্রাউজার থেকেও করতে পারবেন জাস্ট আপনি চলে যাবেন হলো আমি দেখাই দিচ্ছি আমি এই যে এই ডেস্কের লিঙ্কটা দিয়ে দিব এই যে রাইনো ফাইন্যান্সের তো এই ডেস্কের লিঙ্কটায় এই ডেস্কের লিঙ্কটায় আপনি কপি করবেন কপি করে আপনি যে কোনো ব্রাউজারে গিয়েটেকে পেস্ট করবেন দেন পেস্ট করার পরে আপনার মাঝে যেরকম অপশন আসবে আমি যদি দেখাই এরকম মানে আপনার ফার্স্টে হলো ওয়ালেট কানেক্ট করতে হবে যেহেতু আমি ফার্স্ট টাইম ওয়ালেট কানেক্ট করছি তার জন্য আমার এরকম দেখাচ্ছে তো আপনি কি করবেন এখান থেকে বিজে ক্লিক করবেন করি ব্রিজে ক্লিক করে আপনার বেস বা আপনার যে চেইনের ইথ আপনি ডিপোজিট করছেন সেটা এখানে রাখবেন দেন আপনি নিচে এখানে খুঁজে ব্লাস্ট রাখবেন ব্লাস্ট রেখে জাস্ট আপনি এখানে অ্যামাউন্ট দিলেন দেন আপনি এখানে কত পাবেন সেটা দেখাবে দেন আপনি জাস্ট এটা থেকে ক্লিক করে কনফার্ম করে আপনি যে যে চেইনের ইথে আছে লেয়ার টু ইথেরিয়ামের সেটাকে আপনি ব্লাস্টে কনভার্ট করে নেবেন এটা আপনার এক মিনিটের মতো টাইম লাগবে এক মিনিটের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে আর আলটিমেটলি আপনার এখানে চার্জ খেতে পারে সাতান্ন থেকে আটান্ন সেন্টের মতো সাতান্ন আটান্ন আপনি ব্লাস্ট চেইনের ঈদ পেয়ে যাবেন দেন যখন আপনি ব্লাস্ট চেইনের ঈদ চলে আসলো তখন আপনি কি করবেন আপনি যাবেন টেলিগ্রামের এই যে সুপার থেকে ওয়ালেট সেকশনে আসার পরে আপনি এখানে আপনার ওয়ালেটটা দেখতে পারবেন দেন এই যে আপনার ওয়ালেট এই ওয়ালেটে আপনি জাস্ট অ্যাড্রেসটা কপি করে এখানে আপনি ব্লাস্টের যে ঈদ আছে ঈদ এখানে ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য আপনি আবার চলে যাবেন আপনার ওয়ালেটে ওয়ালেটে গিয়ে স্যান্ডে ক্লিক করবেন এখানে আপনি দুই আড়াই ডলারের মতো ডিপোজিট ডিপোজিট করলে মোটামুটি আপনার কমপ্লিট হবে কাজ কমপ্লিট করতে পারবেন তো আমি এখানে দুই ডলারের মতো ডিপোজিট করতেছি আমি এখানে জিরো পয়েন্ট তারপরে আমি ওয়ানের মতো ডিপোজিট করতে জিরো ফাইভের মতো আমি এখানে ডিপোজিট করতেছি ধরেন এখানে আমি এক ডলার একানব্বই সেট বা দুই ডলারের মতো আমি ডিপোজিট করতেছি আপনার যত ইচ্ছা এখানে ডিপোজিট করতে পারবেন ওইটা আপনি আবার উইটো করে নিতে পারবেন কোনো সমস্যা নেই যে এত ওইটা আপনার ওয়ালেটেই থাকবে তো আমি এতটুকু করতেছি করার পরে আমি কনফার্মে ক্লিক করে দিতেছি দেন কনফার্মে ক্লিক করে এটা আমি সেন্ড করে দিচ্ছি সেন্ড করে দিলে আমরা এখান থেকে ক্লেম করতে পারবো দেন ক্লেম

ইয়ার্ড অফ সেকশনে যাওয়ার পরে আপনার যে ব্যালেন্সটা আছে সুপার সুশি টোকেনটা এটা দেখাবে এবং আপনার এখানে হান্ড্রেড ডে হয়ে গেছে সেটাও দেখাবে জাস্ট আমরা এখান থেকে নিচে যে ক্লেম যে অপশনটা আছে এটাতে ক্লিক করবো আর আপনি কিন্তু এটা কয়েকদিন পরে আর ক্লিম করতে পারবেন না মানে হান্ড্রেড ডে হওয়ার পরেই আপনাকে এটি ক্লিম করতে হবে নাহলে কিন্তু এটা আবার ব্যানিশ হয়ে যাবে দেন আমরা এখান থেকে ক্লেমে ক্লিক করবো ক্লেমে ক্লিক করে এগুলো সবগুলোকে আমরা টিকমার্ক করে দেবো টিকমার্ক করে আন্ডারস্ট্যান্ডিং ক্লিক করব আন্ডারস্ট্যান্ডিং ক্লিক করলে এখানে আমাদের চার্জ দেখাবে এত চার্জ দেখাইছে এত চার্জ আমাদের কাটবে না আমরা জাস্ট এখান থেকে স্যান্টন এখানে

সেন্টের মতো কষ্ট হয়েছে বুঝতে পারতেছেন খুবই একদম মিনিমাম অ্যামাউন্ট আপনার এখানে কস্টিং হবে আর আপনার যে টোকেনগুলো আছে মোটামুটি থেকে বেশি হবে তো এখন আমাদের কাজকে এখন আমাদের কাজ হলো এই যে এখান থেকে ইম্পোর্ট সেকশনে ক্লিক করা ক্লিক করে আমাদের যে এইটা প্রাইভেট কি আছে এইটা আমরা আমাদের ম্যাটামাস্ক বা আমাদের টাস্ট ওয়ালেট বা আমাদের বিডগেট ওয়ালেট যে কোনো ওয়ালেটে আমরা এটা ইম্পোর্ট করবো ইম্পোর্ট করে ওইখান থেকে আমরা এটাকে সোয়াপ করবো তো এখান থেকে জাস্ট ইম্পোর্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে প্রাইভেট কিটা দেখাবে জাস্ট প্রাইভেট কিটাকে আপনি কপি করবেন কপি করে আপনি যে কোনো জায়গায় এটি ইনপুট করবেন আমি এটা বিট ইনপুট করতেছি বিট ইনপুট করার জন্য আমি জাস্ট এখানে চলে যাচ্ছি গিয়ে আমি ওয়ালেট সেকশনে চলে যাচ্ছি তো আমি এটা বিট গেটে ইনপুট করতেছি জাস্ট আমি এখানে ক্লিক করে এই যে প্রাইভেট কিটে নিয়ে আসলাম এটা জাস্ট অ্যাড ওয়ালেট এখানে ক্লিক করে জাস্ট আমার এক্সিস্টিং যে ওয়ালেট আছে এটা আমি ইনপুট করব জাস্ট আপনি যেটা যেখানে ইচ্ছা সেখানে আপনি ইনপুট করতে পারবেন তো আমি জাস্ট এখান থেকে ইনপুটে ক্লিক করে জাস্ট কনফার্মে ক্লিক করে দিচ্ছি কনফার্মে ক্লিক করে আমার যে ওয়ালেটটা আছে এখানে আমি ইমপোর্ট করতে ইমপোর্ট করতেছি এখানে দেখেন যেহেতু ব্লাস্টেড তো আমি ব্লাস্টটি করে দিচ্ছি দেন কনফার্মে ক্লিক করতেছি কনফার্মে ক্লিক করলে আমার ওয়ালেটটা এখানে ইম্পোর্টেড হয়ে গেছে এবং কি আমার ব্যালেন্সটা এখানে শো করবে দেন ফাইনালি আপনার যে ওয়ালেটটা আসে এখানে আপনি ইম্পোর্ট হয়ে যাবে এবং কি আপনি ব্যালেন্স এখানে শো করতে শো করবে তো এখন আপনার এই যে এস এস টোকেনের যে কনট্যাক্ট অ্যাড্রেসটা আছে এখানে আপনি অ্যাড করতে হবে তো অ্যাড করার জন্য আপনি এখানে চলে যাবেন গিয়ে আপনি এখানে কন্টাক্ট অ্যাড্রেস দিয়ে সার্চ করবেন তো কন্ট্যাক্ট অ্যাড্রেস কোথায় পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে তো আপনি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করলে ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে যে আমাদের এই পোস্টের মধ্যে আপনি জাস্ট এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন কপি করে আপনি এখানে পেস্ট করবেন পেস্ট করলে আপনি এখানে টোকেনটা দেখতে পারবেন এই যে দেখেন টোকেনটা কিন্তু চলে আসছে জাস্ট আমরা এটাকে ইম্পোর্ট করব বা আমরা এনেবল করে দেবো এনেবল করে দিলে এখানে একটা রিফ্রেশ দেবেন সাথে সাথে কিন্তু আপনার এখানে ডলারটাও দেখাচ্ছে এবং আপনার টোকেনটাও দেখাচ্ছে দেন যখন আপনার ওয়ালেটে এই টোকেনটা দেখাবে এখন আপনি এই যে আমি বিটগেট কেন রিকমেন্ড করছি কারণ কি আপনারা বিটগেট ওয়ালেটেই এই টোকেনটা সব করতে পারবেন যারা ফোন ইউজার আছেন আর কম্পিউটার ইউজার আপনারা কি করবেন আমাদের এই যে টেলিগ্রাম এই পোস্টের মধ্যে আমরা এই যে মার্কেট লিঙ্ক দিয়ে দিছি জাস্ট এইটা আপনার ওয়ালেট কানেক্ট করে এখান থেকেও সেমভাবে আপনি জাস্ট এটা সোয়াব করতে পারেন তো যারা ফোনে করবেন তাদেরকে আমি রিকমেন্ড করবো যে এটা বিকেট ওয়ালেটে করবেন দেন আপনি এই টোকেনটার উপরে ক্লিক করলেন এখান থেকে সোয়াপ ক্লিক করেন সোয়াপে ক্লিক করার পরে আপনি এটা ইথিরিয়ামে ব্লাস্টের ই আবার সোয়াপ করে নেবেন দেন আমি ম্যাক্সে ক্লিক করে দিচ্ছি ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে কনফার্ম করতে হবে এবং কি দেখেন বেস্ট চ্যানেল যেটা সেটা দেখাচ্ছে তো এখানে কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করলে আমার ওয়ালেট একটা পারমিশন চলে আসবে পারমিশনটাকে অ্যাপ্রুভ করবো এই যে আমি যেটা বললাম পাঁচ ছয় সেন্টের মতো আপনি খরচ হবে তো এখান থেকে জাস্ট আমি অ্যাপ্রুফ দিয়ে দিলাম সিগনেচার হয়ে গেলো তো কিছুক্ষণের মধ্যে দেখবেন এই যে দেখেন এটা কিন্তু প্রসেসিং হয়ে গেছে এবং কি সোল্ড হয়ে যাবে সাথে সাথেই কিন্তু এটা সোল্ড হয়ে যাবে এবং কি আপনার এখানে চলে আসবে হলো ই আর টেন ইয়ার্স দেখেন এখানে আপনার অর্ডার সাবমিটেড লেখা চলে আসবে স্লিপেসের একটা সমস্যা হতে পারে সেটা আপনি থ্রি পার্সেন্ট করে দেবেন তাহলেই হয়ে যাবে তো আমরা যদি এখান থেকে চেক অর্ডারে ক্লিক করি তাহলে আপনার যে অর্ডারটা আছে এইখানে আপনি দেখাবে তো এই কিছুক্ষণের মধ্যেই এটা আমাদের সোয়াপ হয়ে যাবে দেখেন এখানে কিন্তু সাকসেস চলে আসছে তো আমরা যদি এখন ওয়ালেটে গিয়ে এটাকে রিফ্রেশ করি তো ওয়ালেটে রিফ্রেশ করার পরে দেখেন আমাদের কিন্তু এটা ব্লাস্টের ইতে আমাদের এটা কনভার্ট হয়ে গেছে এবং কি আমাদের টোকেনটা এখানে চলে গেছে তো আবার সেই ওয়েতে আপনি এই ব্লাস্টের ঈদটাকে আবার আপনি শুরুতে যেভাবে এটাকে সফ করলেন ওইটা আপনি বি বেজ দিতে আবার এটা সফ করে নেবেন সব করে এক্সচেঞ্জ ডিপোজিট করে আপনি ডলার আপনি নিয়ে নিতে পারেন এটাকে ডলারে কনভার্ট করে পরবর্তীতে সেল করে দিতে পারেন তো এই ছিল প্রসেস আর যারা কম্পিউটারে করবেন জাস্ট আপনি ব্রাউজারে মার্কেট লিঙ্কটা জাস্ট অ্যাপ পেস্ট করবেন আর যদি ফোনে করেন তাহলে ওই ওয়েবসাইটটা আপনি ফোনে এটা লোড নেবেন না বা ওইটা আপনি দেখাবে না তার জন্য আপনার রিকমান্ড করব আমি যে আপনারা বিকেট ওয়ালেটে করেন তো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবে